বাংলা ইংরেজি এবং আর্টসের স্টুডেন্ট আর্টসের সাবজেক্টগুলোর জন্য তোমাদের না বেশি বেশি লেখার প্র্যাকটিস করতে হবে তোমাদের উত্তরগুলো বড় না হলে আনসারের নাম্বার আসে না আমি খেয়াল করেছি আর্টসের একটা প্রবণতা আছে যে উত্তর বড় না হলে নাম্বার দেয় না ইএলএলিতে স্বাগতম হ্যালো বন্ধুরা আজকে আমরা বেসিক্যালি আলোচনা করব তোমাদের প্রশ্ন যেগুলো আমাদের প্রতি ছিল সেগুলো নিয়েই এবং তোমাদের বেশি বেশি যে প্রশ্নগুলো আমাদের কাছে ছিল সেটা হচ্ছে যে অনেকে তোমরা একটা সমস্যা ফেস করো যে পরীক্ষার খাতায় ভালোভাবে লিখো ভালো বাট ভালো নাম্বার পাও না অনেকেই দেখা যাচ্ছে যে তুমি বাসায় এসে শিওর যে তোমার বিশ সে কিউ হবে বাট হয়েছে পনেরোটা এরকম প্রশ্ন তোমরা আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ এবং ইউটিউবে কমেন্ট বক্সে আমাদেরকে করছো আমরা সেই জন্যই এ ধরনের একটা ভিডিও বানানো বলে প্রয়োজন মনে করতেছি বিকজ সামনে তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা সো তোমরা যাতে ইন্টারমিডিয়েট পরীক্ষার খাতাটা খুব ভালোভাবে জমা দিতে পারো ভালোভাবে লিখে জমা দিতে পারো সেই জন্যই আজকে আমরা তোমাদের নির্দেশনা দিব মূলত আমরা পরীক্ষায় ভালোভাবে লিখি বা আমার কাছে মনে হয় যে আমি ভালোভাবে লিখছি বাট আমরা ভালো নাম্বার পাই না এটার কারণ কী সেই কারণটাকে আজকে আমরা খুঁজার চেষ্টা করব এবং সেখান থেকে উত্তরণ হওয়ারও চেষ্টা করব তো আমার সাথে আছে সৌমিত্র গৃহ সে ইন্টারমিডিয়েট পরীক্ষার উপরে খুবই এক্সপার্ট বিকজ সে বিগত পাঁচ বছর ধরে ইন্টারমিডিয়েট পরীক্ষা নিয়ে কাজ করতেছে স্টুডেন্ট পড়ায় তো ওর কাছে টেস্ট পরীক্ষার পরে স্টুডেন্টদের একটা লাইন পরে যায় যে তার কাছে করবে বিকজ তার স্টুডেন্ট অনেক ভালো করে সো আমরা আজকে গেস্ট হিসেবে তাকেই ডাকছি ও আমার বন্ধু তোমরা এর আগের ভিডিওগুলোতেও তাকে দেখেছ তো শুরুতে আমি তাকে প্রশ্ন করে ফেলি তারপরে সে বলুক প্রশ্নটা প্রথম প্রশ্নটা হচ্ছে যে তার প্রতি আমার যে ফিজিক্সে কী কারণে নাম্বার কম উঠে ফিজিক্সে কী কারণে নাম্বার কম উঠে আমি ধরে নিচ্ছি যে একটা ফিজিক্স প্রশ্ন আনসার করার সময় তুমি সঠিক আনসার করেছো সঠিক আনসার করার পরও তোমার কাছে নাম্বার এসছে কম অর্থাৎ তুমি গায়েতে সঠিকভাবে উত্তর দিয়েছ তারপর তিনে পেয়েছো দুই তুমি ঘতে সঠিকভাবে উত্তর দিয়েছো তুমি পেয়েছো চারে তিন অর্থাৎ নিচার তোমার এক নাম্বার কেটে ফেলছে কেন কাটছে আমি বলি আমাদের যে সৃজনশীল প্রশ্নের গ ঘগুলো আছে এগুলোর নাম্বার কিন্তু আলাদা সেকশন বা ভাগ করে দেওয়া আছে গতে যে প্রয়োগমূলক তিন নাম্বার থাকে সেটা কিন্তু তিন ভাগে ভাগ কর জ্ঞানমূলকের এক অনুদাহনমূলকের এক প্রয়োগমূলকের এক তার মানে আমাদের যে প্রয়োগ প্রশ্নটা সেটাতে তিনটা সেকশন জ্ঞান অনুধাবন এবং প্রয়োগ তিনটা সেকশনে তিনটা নাম্বার সে যদি তিনটা সেকশনই ভালোভাবে লেখে তাহলে প্রয়োগে তাকে তিন দিবে একদম ঠিক আবার উচ্চতর দক্ষতার ক্ষেত্রেও সেম ঘ নাম্বার প্রশ্নটা চারটা ভাগে ভাগ করা জ্ঞানমূলক এক নাম্বার অনুধাবন দুই এক নাম্বার প্রয়োগ এক নাম্বার উচ্চতর দক্ষতার এক নাম্বার তো তোমরা যেটা করো স্বাভাবিকভাবে যে ভুলটা করে ফেলি আমরা ঘ নাম্বারে আমাদের একটা প্রশ্ন করা হলো যে অমক ঘটনাটি শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা তো তোমরা করো কি শক্তির পরিবর্তনটা দেখাও কাজের পরিবর্তনটা দেখাও হ্যাঁ এটা শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে নীতিটা কি ছিল সেটা লেখো মানে ওই যে ওখানে শক্তির সংরক্ষণশীলতার নীতি যেটা সেটা শুরুতে লিখতে হবে হ্যাঁ সেটাই তার জ্ঞানমূলক প্রশ্ন লিখতে হবে তোমাকে জ্ঞানমূলক কথাটা থাকতে হবে যদি না দাও তাহলে এবার কিন্তু তোমার নাম পুরোপুরি টিচারের হাতে টিচার চাইলে চান দিতে পারে নাও হইতে পারে তোমরা যখন টেস্ট পেপার সলভ করো টেস্ট পেপারগুলোতে কিন্তু এই কাজটা করে না ওরা জ্ঞানমূলক কথা লেখে না দেখো টেস্ট পেপার সবসময় প্রশ্নের সলিউশন লিখে দিতে পারলেই হচ্ছে সো টেস্ট পেপারের সলিউশনটাকে পারফেক্ট ধরবে না ওটাকে আরো মডারেট করতে হবে আরো সাজাতে হবে এই কাজটাকে তোমাদের করতে হবে গয়ের বেলায়ও সেম তোমরা যখন বিভিন্ন মানগুলো উদ্দীপক থেকে নাও বা এ থেকে নাও তো কোনো কিছু মান বের করো তুমি একটা সূত্র ব্যবহার করছো সেই সূত্র কোত্থেকে আসলো কোন নীতি থেকে আসো বা তুমি এই সূত্রই কেন ব্যবহার করছো অমুক নীতি অনুসারে পাই বা তমুক নীতি অনুসারে পাই মানে সূত্রটা লিখতে হবে যে এটা সাপোজ স্মরণের সূত্র থেকে পাই বা পরিবর্তনশীল বলের সূত্র থেকে একটা কাজ বলো স্প্রিং এর কাজ বের করতে হলো আমরা জানি যে স্প্রিং এর বেলায় যে বলটা থাকে সেটা ধ্রুবক হয় না তুমি স্প্রিং এর কাজের সূত্রটা লেখার সময় তোমাকে বলতে হবে যে অপরিবর্তনশীল বলের নীতি থেকে পাই বা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের সূত্র অনুযায়ী সূত্র হচ্ছে এটা

এটা সময়ের শুরুতে বেগ সময়ের শেষে বেগ এক্স এর মান লিখছো x টা কি স্মরণ বা টি সময়ে স্মরণ এই কথাগুলো উল্লেখ করতে হবে যে এখানে দিয়ে যে মানগুলো লেখে সেগুলোর বাংলা বর্ণটা তোমাকে দিতে হবে তুমি শুধু মানে পাশে v to s back u to আদি বেগ t to সময় x to স্মরণ এগুলো লিখতে হবে পাশে আচ্ছা তাহলে সেখানে অনুধাবন কি হচ্ছে এই প্রয়োগের মধ্যে প্রয়োগের মধ্যে অনুধাবন হচ্ছে যে বললাম যে যখন তুমি সূত্র ব্যবহার করছো ওই সূত্রটা কেন ব্যবহার করছো তুমি কাজ বের করার সময় পরিবর্তনশীল বল কেন স্প্রিংয়ের বেলায় যে পরিবর্তনশীল বল হবে বলটা ধ্রুবো থাকে না এই একটা লাইন লিখে দাও এটাই তোমার অনুধাবনমূলকের আনসার নিয়ে আসবে বা মার্কসটা নিয়ে আসবে তোমার জন্য আচ্ছা তাহলে এটা কি ধাপে ধাপে লিখতে হবে প্রথমে প্রয়োগ প্রয়োগের ক্ষেত্রে যে জ্ঞান এবং অনুধাবন যে প্রয়োগ এরকম ধাপে ধাপে লিখতে হবে না মোট কথা হচ্ছে আমি একটা উত্তরকে সাজিয়ে লিখলেই হচ্ছে তার জ্ঞানমূলক শুরুতে থাকতে হবে অনুধাবন এরকম কোন ধাপ টিচারে বুঝে নিবে যে এটা এই প্রশ্নটা পারফেক্ট হ্যাঁ কথাগুলো থাকলেই হচ্ছে তুমি শেষে লেখো শুরুতে লেখো কথাগুলো থাকতেই হচ্ছে মানে উত্তর যদি পারফেক্ট হয় তোমার টিচারই আসলে খুঁজে নেবেন যে তুমি তোমার মধ্যে সেই কোয়ালিটি আছে কি না তখনই তোমাকে তিন নাম্বার দিয়ে দিবেন আচ্ছা অনেক সময় হয় কি আমরা উদ্দীপক থেকে কিছু জিনিস নিয়ে আসতে হয় সেটা কি এক ধরনের অনুধাবন উদ্দীপক থেকে যখন নিয়ে আসি উদ্দীপকে অনেক সময় হিন্টস দেয় সরাসরি বলে না যে কোন নীতি দ্বারা কাজ করতে হবে যেমন তোমাকে একটা হিন্টস দিল ফিজিক্স প্রথম অধ্যায় তাপগতি একটা হিন্টস দিল যে আমি একটা গ্যাসের চাপকে হঠাৎ দ্বিগুণ করে দিলাম তো গ্যাসের চাপ হঠাৎ দ্বিগুণ মানে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার পরিবর্তন তো তোমাকে এই কথাটা বলতে হবে তুমি এই কথাটা বলা মতো টিচার বুঝে যাবে যে তুমি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ব্যাপারটা কি সেটা বুঝতে পেরেছো এবং উদ্দীপকের ঘটনাটা তুমি বা উদ্দীপকটা তুমি বুঝতে পেরেছো এটাই তোমার অনুধাবন দক্ষতা এখন প্রশ্ন হচ্ছে সময় তো কম থাকে কম সময়ের মধ্যে তাহলে সে কীভাবে এটা আনসার করবে হ্যাঁ কম এটা অবশ্যই একটা ভালো কথা যে আমার তো প্রশ্ন পড়ে বুঝতে হচ্ছে সলভ করতে হচ্ছে তাহলে এত কিছু লেখার আমি সময় পাচ্ছি না আসলে লেখালেখির অভ্যাসটা তোমাকে বাসায় বসেই করতে হবে কারণ স্বাভাবিকভাবে তুমি একটা রেসে গেলে রেস হচ্ছে একশো মিটারের আর তুমি বললো যে আমি তো আশি মিটারের বেশি দৌড়াতে পারি না তোমার জন্য নিশ্চয়ই রেস আশি মিটারের করে দিবে না সো তোমাকেই নিজেকে রেসের জন্য প্রস্তুত করতে হবে রেসকে ব্লেম করে লাভ নেই যে কেন একশো মিটারের হলো কেন আশি মিটারের হলো না অর্থাৎ বাসায় আগে থেকে তাকে প্র্যাকটিস করে যেতে পারি লিখে যে এইভাবে লিখতে হয় অবশ্যই বাসায় তোমাকে সময় নিয়ে প্র্যাকটিস করে যেতে হবে আমরা পরবর্তী প্রশ্ন চলে যেতে চাই এটা হচ্ছে যে আমাদের অনেকের প্রশ্ন বুঝতে কষ্ট হয় মানে আমার প্রশ্ন যেটা উদ্দীপক এটা আমি এই প্রশ্নটা আমি বাহার গিয়ে করতে যাব যে আসলে যে পরীক্ষার হলে প্রশ্ন বুঝতে কষ্ট হয় সৃজনশীল প্রশ্ন দেখে কোথা থেকে করলো কি করলো কি চাইলো সেটা বুঝতেই সময় চলে যাচ্ছে আচ্ছা এটা কিভাবে তুমি তাড়াতাড়ি করতে পারো তাড়াতাড়ি একটা প্রশ্ন দিয়ে তুমি কীভাবে বুঝতে পারো যে প্রশ্নটা কোথা থেকে করা হলো কি উত্তর দিতে হবে আচ্ছা যাই হোক হঠাৎ প্রশ্ন করার কারণে আমিও উত্তর দিতে হিমশিম খাচ্ছি আচ্ছা যেটা হোক এই সমস্যাটা আমারও হতো যে আমরা উদ্দীপক থেকে প্রশ্ন এক্সাক্টলি কি বলছে উদ্দীপক পরে দেন যখন আমি প্রশ্নগুলো পড়লাম আমি বুঝতে পারি নি অনেক কিছুই বা উদ্দীপকটাও বুঝতে পারি নাই বা প্রশ্নটাই বুঝতে পারি না যে প্রশ্ন এক্সাক্টলি আমার কাছে কী চাচ্ছে আমি কী আনসার করতে হবে হয়তো থাকে আমার টপিকটা পড়া আসে বাট আমি পারতেছি না আনসার করতে এক্ষেত্রে আমাদের যেটা হয় আমাদের দুর্বলতার কারণে এটা হয় যেটা আমরা বাসায় প্র্যাকটিস নাই আমরা কী করতে হবে যে যে টপিকটা আমি পড়ছি হ্যাঁ ওই টপিকটা টেস্ট পেপারে সেখান থেকে কী কী প্রশ্ন আসছে সেগুলো আমাকে বাচ্চা সাহেব অ্যানালাইসিস করতে হবে তার মানে আমি একটা চ্যাপ্টারে যে টপিকগুলো আছে টপিক ওয়াইজ সৃজনশীল প্রশ্ন নাকি চ্যাপ্টার পুরো শেষ করে তারপর সৃজনশীল প্রশ্ন টপিক ওয়াইজ পড়াটাই ভালো হবে টপিক ওয়াইজ পড়তে পারি আবার চ্যাপ্টার পুরো শেষ করার পর সৃজনশীল প্রশ্নগুলো আমি টেস্ট পেপারে দেখতে পারি অর্থাৎ আমার টপিক এবং আমার চ্যাপ্টার ওয়াইজ আমি অনেকগুলো সৃজনশীল প্রশ্ন যেগুলো টেস্ট পেপার দেওয়া আছে সেগুলো আমি সমাধান করব এবং আমি বুঝার চেষ্টা করব যে কোন টপিক থেকে কি কি ধরনের প্রশ্ন আসে কি কি ধরনের এই ক্ষেত্রে অবশ্য আমিও মনে করি যে আবার এরকমটাও হতে পারে অনেক সময় টেস্ট পেপার প্রশ্ন অনেক বেশি থাকে এক এক অধ্যায় থেকে 80টা 90টা প্রশ্ন থাকে তো তুমি যেটা করতে পারো সবগুলো সমাধান করা তোমার সম্ভব না হলো প্রশ্ন সবগুলো পড়া কিন্তু তোমার পক্ষে সম্ভব তুমি যদি প্রশ্ন পড়ে এটা বুঝতে পারো যে কোন অধ্যায় থেকে হয়েছে অর্থাৎ এটা কিন্তু তোমার প্র্যাকটিস যে আমি প্রশ্ন বোঝার প্র্যাকটিস করছি আমার উত্তর পারার প্র্যাকটিস না প্রশ্ন বোঝার প্র্যাকটিস এটা করতে পারে যে বাসায় বসে বসে জাস্ট প্রশ্নগুলো পড়া পড়ে বুঝে যে এটা কোথা থেকে আসছে কোন চ্যাপ্টার থেকে আসছে কোন টপিক থেকে আসছে তোমার প্রবলেম হচ্ছে প্রশ্ন বোঝাতে তো তুমি ওটা সলভ করো আগে তারপর প্রশ্নের উত্তর সলভ করে যাও আচ্ছা তার মানে আগে প্রশ্নগুলোকে প্র্যাকটিস করতে হবে প্রশ্নগুলোকে বোঝার জন্য সবগুলো প্রশ্ন করতে হবে টেস্ট পেপারে আচ্ছা আর একটা জিনিস আমি এই ব্যাপারে সাজেস্ট করতে চাই যেমন অনেক সময় হয় কি আমরা বইয়ের মধ্যে কিছু শর্ত নীতি বা কিছু কৌশল বইতে দেওয়া থাকে সেগুলো আমরা অনেক সময় পড়ি না বাট আমরা টপিকটা পড়ছি টপিক রিলেটেড যে শর্তগুলো আছে সেগুলো পড়ি নাই যেমন একটা তাপ ইঞ্জিন আমাদের উদ্দীপকে আসলো কিন্তু আমাকে উচ্চতর দক্ষতা বললো যে এই তাপ ইঞ্জিনটাকে রোপিক উল্টে দিল বা তাপ ইঞ্জিনের ঘটনাটাকে সে উল্টোভাবে ব্যাখ্যা করলো বা রিভার্স করে দিল হ্যাঁ যেখানে আমি উচ্চতর তাপমান থেকে তাপ নিচ্ছিলাম এখন আমি উচ্চতর তাপমানো হ্যাঁ তাহলে সেটা রিপ্রেজেন্টেশন কাজ করবে তাহলে যদি তোমার না থাকে মাথায় তাহলে তুমি আনসার করতে পারবো না সো তোমাকে শর্তগুলো কৌশলগুলো বা বইতে যে নীতিগুলো দেওয়া থাকে সেগুলো বুঝতে হবে যেমন তুই একটু আগে বললি যে হঠাৎ করে যদি আমি চাপ কমায় দেয় হ্যাঁ তখন সেটা হচ্ছে কি রুদ্রতাপী প্রক্রিয়া তাহলে রুদ্রতাপী প্রক্রিয়া যদি তুমি বুঝতে পারো তাহলে রুদ্রতাপী প্রক্রিয়া থেকে কি কি ধরনের প্রশ্ন আসে রুদ্রতাপী প্রক্রিয়ার সেখানে কিন্তু আমাদের হ্যাঁ সেখানে কিন্তু গ্রাপ আছে এবার তোমাকে বলবে যে যে রপিক যে প্রক্রিয়ার কথা বললো হ্যাঁ হঠাৎ করে চাপ কমিয়ে দেওয়া সেই প্রক্রিয়ার ঢালটা সেই প্রক্রিয়ার ঢালটা আস্তে আস্তে চাপ চাপ ছেড়ে দেওয়ার যেই প্রক্রিয়া সেখান থেকে খারাপ তার মানে কি রুদ্রদ্রপের প্রক্রিয়ার ঢাল সমস্যা প্রক্রিয়া থেকে খারাপ আমাকে সেটা বুঝতে হবে এটা ফিজিক্সের ক্ষেত্রে আমি বললাম তো আমরা শুধুমাত্র ফিজিক্স এবং কেমিস্ট্রি আলোচনা করলে হবে আমাদের এখানে অন্যান্য যারা অন্যান্য সাবজেক্টের আছে আর্টস কমার্সের স্টুডেন্টও আছে একইভাবে আমরা হিসেব বিজ্ঞানের ক্ষেত্রে তো মনে বলতে পারি যে একটা সূত্র পড়ার পরে সেই সূত্রটা কি বলতে যাচ্ছে বা সূত্রটা কীভাবে আসছে হ্যাঁ বলা যেতে পারে হিসেব বিজ্ঞানের অনেক নীতি থাকে সেই নীতিগুলো যদি আমরা করি কোনো একটা জিনিসের কোনো একটা তথ্য নিলাম সেটাকে আমি কোন খাতে লিখব সেটার কিন্তু অনেকগুলো নীতি থাকে তো সেই যুক্তিগুলো তোমাকে বাসায় চর্চা করতে হবে সেই যুক্তিগুলো তোমার মাথায় পুরোপুরি থাকতে হবে একটা প্রশ্ন পড়ার পর সবগুলো নীতি যেন তোমার মাথায় চলে আসে আর সবগুলো নীতিতে আমি চিন্তা করার হবে না আমার শর্ত দেখে যেন আমার নীতি বুঝে যাই আমি ঠিক আছে ওটাই থাকলে আচ্ছা আমার নেক্সট আরেকটা প্রশ্ন আসছে যে আমি উত্তর করলাম আমার মনে হচ্ছে যে এটা উত্তর আমি এটা সেটা এই প্রশ্নের উত্তর হবে সেটা করলাম করার পর আমি নিশ্চিত হবে কিভাবে যে আমার উত্তর সঠিক হয়েছে হ্যাঁ আমার স্যার আমি তোমার থেকে জানতে চাই আচ্ছা তো এইটার আসলে এখন প্রশ্ন হচ্ছে যে আমি উত্তর করে আসলাম বাট আমি কীভাবে বুঝবো যে উত্তরটা সঠিক হ্যাঁ উত্তরটা সঠিক কিনা তুমি কিভাবে বুঝবে দেখো প্রথম কথা হচ্ছে তোমার প্রশ্নের ধরন কীরকম আর উত্তর কীরকম এটার উপর তোমার যদি এটা একটা গাণিতিক প্রশ্ন হয়ে থাকে তাহলে বাহার যেটা বললো প্রশ্নের শর্ত দেওয়া থাকবে শর্ত অনুযায়ী তোমাকে গাণিতিক প্রশ্নের সমাধান করতে হবে এখন দেখা গেল তোমাকে একটা গাণিতিক প্রশ্নে চাপের পরিবর্তনের সাথে সাথে আয়তনের পরিবর্তন বের করতে দিল তাহলে তুমি দেখো যে তোমাকে প্রক্রিয়াটা কি দেওয়া আছে ধীরে ধীরে হলো নাকি দ্রুত হলো ধীরে ধীরে হলে সেটা সমস্ত প্রক্রিয়া সেক্ষেত্রে চাপের সূত্রটা বয়লের সূত্র পি ওয়ানি ওয়ান সমান পি টু টু আর যদি সেটা দ্রুত হয়ে থাকে তাহলে রুদ্ধ তাপীয় তাহলে এখানে আবার একটা গামা চলে আসবে পি ওয়ান পি গামা সমান পি টু ভি গামা অর্থাৎ আমি আমরা সব এক অধ্যায় দিয়ে মোটামুটি ভালো মতো বোঝানোর জন্য চেষ্টা করছি এইভাবে অন্য সবগুলো অধ্যায়ের বেলায় বলা যায় তো স্বাভাবিকভাবে তোমার উদ্দীপকের প্রতিটা লাইনের দিকে খেয়াল রাখো অঙ্ক করার সময় এটা তোমাকে নিশ্চিত করবে তোমার উত্তর সঠিক কিনা দ্বিতীয় কথা হচ্ছে উত্তর আনসার করার পর এবার এটাকে একটু উল্টো দিক থেকে পড়ো যদি এটা হয় তাহলে তোমার প্রশ্নটা কি যুক্তিযুক্ত হবে এই নীতি দিয়ে যদি এটা হয় তাহলে তোমার প্রশ্নটার ঘটনা কি আসলে ওটাই ঘটবে এটা একবার রিভার্সে যাও অর্থাৎ যেটা তোমার উত্তর সেটাকে প্রশ্ন বানাও আচ্ছা প্রশ্নটাকে উত্তর করো দেখো মিলছে কিনা যদি মিলে বুঝতে পারছে আমার আনসারটা টু দো পয়সা সঠিক একদম সঠিক বুঝতে পারবে আর যদি না হয় তাহলে বুঝতে পারবে না আচ্ছা যেমন অনেকে আমাদেরকে বলে যে আমি প্রশ্নে যা চাইছে এক্স্যাক্টলি তাই লিখছি তারপরও নাম্বার কম এটা কারণ কি প্রশ্নে যা চাইছে এক্স্যাক্টলি তাই লিখেছি এই এই কথাটা আসলে হয় কিরকম আমি বলি যে স্কুলে থাকতে আমাদের টিচাররা আমাদের বলেছিল যে জ্ঞানমূলকের জন্য যে কয়ের প্রশ্নটা আছে ওটা এক লাইন লিখলে হবে এক নম্বর হবে এটা আমরা ইন্টারমিডিয়েটে এসে এই চর্চা করি স্বাভাবিকভাবে তোমাকে বুঝতে হবে তুমি বড় হচ্ছ তোমার ক্ষমতা বাড়ছে বাড়তি ক্ষমতা তোমাকে দেখাতে হবে তো কতে যখন তোমাকে জিজ্ঞেস করো কোনো একটা সংজ্ঞা জানতে চাইলো সংজ্ঞাটা লেখার পর তার গাণিতিক ইকুয়েশনটাও লিখে দাও

তুমি কতটা দক্ষ একটা জিনিসকে তুমি কত সুন্দর সাজিয়ে রিপ্রেজেন্ট করতে পারো সেটা তোমাকে পরীক্ষার খাতায় দেখো তোমার পরীক্ষার খাতায় বলে দেবে তোমার কোয়ালিফিকেশান কি তো তুমি যত কম লিখবে যা চেয়েছি তাই লিখেছি তাই কোয়ালিফিকেশান কম যা চেয়েছি তাই লিখেছি আমার বাসায় কাঠ মিস্ত্রি এসেছে আমি বললাম যে আমাকে এই টেবিলটা বানিয়ে দিন সুন্দর করে যে আসলে সেই কোনো মতে খালি টেবিলটা টেবিল বানাতে টেবিল বানিয়ে দিয়েছি আরেকজন যে খুব সুন্দর করে বার্নিশ করে দিবে বা কাট টু কাট ফিগার করে দিবে তাকে আমি কোয়ালিটিফুল বা কাঠ মিস্ত্রি বলব

দুই নম্বরের জন্য কি দেড় পেজ লিখবো তোমার উত্তর করার জন্য উত্তর সুন্দর করার জন্য উত্তরটা যত বড় করা যায় অথবা যত ছোট হোক তোমার চিন্তা করার দরকার নেই তোমার দেখতে হবে ম্যাটার না এখানে আমার এমনও হচ্ছে আমি ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার সময় এসএসসি ক্লাস টেনের পরীক্ষা দেওয়ার সময় আমি দু নম্বরের উত্তর করেছিলাম দেড় পেজ কারণ কি আমাকে একটা ঘটনা ব্যাখ্যা করতে হচ্ছিল জড়তার একটা ঘটনা ব্যাখ্যা করতে হচ্ছিল প্রশ্নটা ছিল কি যে কাঁথা বলে সে বেদ দিয়ে মারলে সেখান থেকে ধুলাউরে কেন

বাহার বাহার বলতে বলুক যে বই পড়ার সময় আসলে তুমি কিভাবে বুঝবা যে তুমি একটা টপিক পড়ছো ধরো আমি স্থির তৈরি করছি স্থির তৈরি কুলম্বের সূত্র পড়ছি আমি কিভাবে বুঝবো যে কুলম্বের সূত্র থেকে আমার কি কি প্রশ্ন হতে পারে আচ্ছা তো টপিক পড়ার সময় তোমার প্রশ্ন কি ধরনের হতে পারে সেটার বুঝতে হলে তোমাকে আমরা এর টিপসটা একটু আগেই দিয়ে ফেলছি যে আমাকে টেস্ট পেপার পড়তে হবে ওই টপিক রিলেটেড টেস্ট পেপার কি কি ধরনের প্রশ্ন আসছে তাহলে তোমার ম্যাক্সিমাম জ্ঞান চলে আসবে বাট আসলে অনেক সময় টেস্ট পেপারের বাইরেও কিছু প্রশ্ন এসে থাকে যেমন তুমি যখন কুলম্বের সূত্র পড়ছ তো কুলম্বের সূত্রটা তোমার সেখানে দেখো দূরত্বের কিন্তু একটা সম্পর্ক আছে দুইটা চার্জ থাকে হ্যাঁ চার্জের মানের কিন্তু বলের মানটা নির্ভর করতেছে তারপর হচ্ছে তোমার ধরে মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করতেছে এবং সেখানে কিন্তু আমাকে দিক নির্ণয় করার একটা জিনিস জানা লাগবে সেটা কিন্তু আমার ব্যাকটর চ্যাপ্টার আলোচনা আছে সো আমাকে যখন একটা টপিক পড়বো ওই টপিক রিলেটেড আরও যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু আমাকে জানা থাকা লাগবে তখনই আমি যেহেতু মানে বল সম্পর্কিত যা কিছু আছে তখনই আমি নিজে নিজে প্রশ্ন বানাতে পারবো যেখান থেকে কি কিছুদিন আগে সলভ করাতে গিয়ে পুরনো টেস্ট পেপার তো ওখানে দেখলাম গত বছর চট্টগ্রাম কলেজের টেস্ট পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল তো ওই প্রশ্নের সলভ করতে গিয়ে দেখা গেছে যে তরিত বল থেকে ওজন বের করতে গিয়ে আমাকে লামির উপবাদদের সাহায্য নিতে হচ্ছে ওই উত্তর আর কোনোভাবে করা যাচ্ছে না ওটাকে লামির উপপাদ্যের সাহায্য নিয়ে আমি করি তাহলে লামির উপপাদ্যে কিন্তু উচ্চতর গণিতের পড়া কিন্তু দেখো বল সম্পর্কিত পড়া তো স্বাভাবিক ভাবে বলের প্রশ্নে আমি সেটা ব্যবহার করতেই পারি হ্যাঁ তার মানে একটা টপিক রিলেটেড যদি অন্য কোনো টপিক থাকে সেটা সম্পর্কে আমার ভালো আইডিয়া থাকা লাগবে বিশেষ করে সায়েন্সের সাবজেক্টগুলোতে আচ্ছা এরপরে আমরা প্রশ্নটা আমি বলি এরপর প্রশ্নটা বাহার অনেকবার পাই বাহারের কাছে আমি নিজে দেখি যে পেজে যখন মেসেজ আসে আমি উত্তর দিতে পারি না বাহার দেয় তো প্রশ্নটা হচ্ছে মেইন বইয়ের অনেক পড়া বাকি ওদিকে আবার টেস্ট পেপারও শেষ করতে হবে অল্প সময়ে কিভাবে শেষ করা যায় আচ্ছা টেস্ট পেপার এবং মেইন বই দুইটাই শেষ করতে হলে অনেকভাবেই তোমাকে কৌশলী হতে হবে এই সংক্রান্ত একটা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আমি দিছি এটার আনসার ওইখানে প্রায় আসে ওই ভিডিওটা তোমরা চ্যানেলে দেখে নিতে পারো ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্স আমি দিয়ে দিচ্ছি তো ব্যাপারটা হচ্ছে তোমাকে টেস্ট পেপার এবং মেন বই প্যারালি পড়তে হবে যদি দুইটাই বাকি থাকে আমার মেন বইয়ের টপিক বাকি আছে আবার টেস্ট পেপার আমি এখানে পড়িনি সো তো আমাকে দুইটাই প্যারালি পড়তে হবে প্যারালি কীভাবে যে আমি টেস্ট পেপার পড়বো ওই টপিকগুলো যেগুলো আমি অলরেডি বইতে পড়ে ফেলছি ওই টপিকগুলোতেই আমি ধরে ধরে টেস্ট পেপারে পড়বো আর মেন বইয়ে যে টপিকগুলো পড়িনি আমি দিনের একটা নির্দিষ্ট সময় টেস্ট পেপার পড়বো আর একটা নির্দিষ্ট সময় আমি মেন বই পড়বো মেন বইতে আমাকে ওই টপিকগুলো কিন্তু শেষ করা লাগবে বিকজ আমি যদি ওই টপিকগুলো শেষ করি না করি তাহলে আমি টেস্ট পেপার পড়তে পারবো এখানে আবার দেখা যাচ্ছে তাহলে পড়া যার বেশি বাকি সময় বেশি দিতে হবে হ্যাঁ অবশ্যই তখন তোমাকে সময় বাড়া দিতে হবে তোমার যে অন্যান্য কাজগুলো সেগুলোকে কমপ্রেস করে ফেলতে হবে কমায় নিয়ে আসতে হবে আচ্ছা আর একটা জিনিস তোমার যদি পড়া বাকি তাহলে আমি ধরে নিতে পারি তুমি অনেক ফাঁকি আছো তুমি কলেজে ঠিক মতো পড়ালেখা করো নাই বা রেগুলার পড়ালেখা করো নাই তো এখন যারা রেগুলার পড়ালেখা করে না তাদের একটা জড়তা চলে আসে জড়তা পদার্থের মতো মানুষের মধ্যে চলে আসে যে পড়ছি না পড়ছি না তার পড়া পড়তে বসতে ইচ্ছে করে না তখন সেই ক্ষেত্রে তোমাকে মোটিভেট হতে হবে মোটিভেট হওয়ার জন্য তোমাকে মোটিভেশনাল ভিডিওগুলো দেখতে পারো আমাদের জন্য অলরেডি আছে তারপর হচ্ছে তোমার ফিউচারের কথা ভাবতে হবে তোমাকে আমি যখন আমার এমকে টিপ করব আমি কি করতে চাই তখনই লক্ষ্য যখন একদম তোমার মিরর মতো হয়ে যাবে তুমি যদি জানবা যে তোমার লক্ষ্য কি, তখনই তোমার পড়া অটো আসবে আরেকটা জিনিস তারপর যদি পড়া পড়তে ইচ্ছে না করে তুমি পড়ার টেবিলে বসে থাকবা পড়ার টেবিলে বসে থাকো মোবাইলটা হাতে রাখবে না দেখবা তোমার অটো একটু পরে পড়তে আমি হ্যাঁ সামনে বই আছে পড়ার টেবিল আছে মোবাইল নেই পড়ার কিছু নাই বই হাতে আসবেই যেমন আমার অনেক সময় খিদা নাই বাট আমার খিদা নাই আমি রেস্টুরেন্টে ঢুকছি তখন কিন্তু খেতে ইচ্ছে করে খাওয়া দেখার পরে ঠিক একই রকম আমরা যখন পড়ি না পড়ি না তখন আমরা পড়ায় বসি না এই জন্য যখন আমি টেবিলে বসে থাকি পড়ার দরকার নাই টেবিলে বসে থাকি আমি 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 যেটা মনে করি তুমি আপাতত এক সপ্তাহ একটা টেস্ট করতে পারো এক সপ্তাহ কি তুমি জাস্ট বই নিয়ে জোর করে বসে থাকবে পড়ার টেবিলে তোমার পড়া হোক বা না হোক এক সপ্তাহ তুমি পড়ার টেবিলে বসে থাকো তারপর দেখবে যে অটোমেটিক পড়াটা চলে আসে যেহেতু জড়তা আসে যে জড়তা ভাঙতে হবে হ্যাঁ তোমার যে দুর্বলতা তোমার মধ্যে তৈরি হয়েছে যে বই দেখলে পড়তে ইচ্ছা করতেছে না বা মানে তোমার টেবিলে বসতে ইচ্ছা করো না আগে টেবিলে বসতে হবে টেবিলে তুমি বসে থাকো বসে থাকলে একটা প্র্যাকটিস করো বই সামনে নিয়ে বসে থাকো সমস্যা নাই দেন তোমার ওই জড়টা চলে যাবে জড়তা যখন যাবে তখন তোমার অটো পড়তে ইচ্ছে করবে তো স্পেশাল কিছু বলতে চাইলে বল স্পেশাল বলতে আমি যেটা বলতে চাই এইচএসসি এবার দু হাজার যারা দিবে তোমাদের মধ্যে যাদের মেন বই পড়া শেষ তাদেরকে প্রথমতই কংগ্রাচুলেশন মেন বই পড়া শেষ করে ফেলাটা অনেক বড় একটা কাজ তোমরা এখন জাস্ট মেন বইগুলো রিভিশন দিবে আর টেস্ট পেপারের প্রশ্ন সলভ করবে টেস্ট পেপারের প্রশ্ন সলভের সময় অনেকেই দেখেছি এখানে একটু আলসেমি করো তোমরা কে বলে কি বোর্ড কোশ্চেনটা করো তো কলেজ কোশ্চেনগুলো পড়ো না আবার এমসিকিউগুলো থেকেই যায় করা হয় না মনে হয় যে পুরো বই রিভিশন না দিলে তো এমসিকিউ করা পসিবল হবে না আবার এমসিকিউ করার বেলায়ও তোমাদের একটা টেস্ট বা জাস্ট একটা করেছো আজকে এক সপ্তাহ আর কোনো খবর নাই এই টাইপের করবে না তোমরা যেটা করতে পারো যে আপাতত ডিসেম্বর মাস তুমি হয়তো মেন বইটা পড়লে টেস্ট পেপারে সলভ করলে ঠিক আছে কিন্তু জানুয়ারি আসার সাথে সাথে তুমি এমসিকিউ সলভ করা শুরু করো আর এমসিকিউতে সময়টা কীভাবে দিবে জানো আমি নিজে যেটা করতাম আমি সেটা বলছি সবাই এরকম করবে এমন কোনো কথা নেই আমি নিজে যেটা করতাম আমি বসতাম টানা চার ঘন্টা আমি এমসিকিউ করছি করতেছি অর্থাৎ আমি একসাথে তিরিশ চল্লিশ থেকে এমসিকিউ করে ফেলতাম আনসার দেখতাম না জাস্ট সলভ করতাম প্রশ্ন সলভ করতাম প্রশ্ন সলভ করতাম প্রশ্ন সলভ করতাম এভাবে করে করে তিরিশ চল্লিশ সেট হয়ে গেলে এরপর আনসারগুলো চেক করতাম এবং আনসার চেক করলে তখন যেগুলো ভুল হচ্ছে শুধু সেগুলো গোলমার্ক তারপর যেগুলো ভুল হলো সেগুলো সঠিক উত্তর কোনটা সেটা দেখতাম ফলে দেখা যাচ্ছে একই প্রশ্ন প্রায় তিনবার পড়া হচ্ছে ইয়াস যে প্রশ্নগুলো আমি পেরেছি সেগুলো আমার দুবার পড়া হচ্ছে যেগুলো আমি পারিনি সেগুলো আমার তিনবার পড়া হচ্ছে তো এতবার পড়া হওয়ার পর প্রশ্ন আর বাকি থাকে না তিরিশ চল্লিশ এট যখন একসাথে পড়বে পুরো বই রিভিশন দেওয়ার মতো কাজ হয়ে যায় তুমি এমসিকিউ সলভ করছো মানে তুমি আসলে তোমার বই রিভিশন দিচ্ছো তুমি এই কাজটা করতে পারো আমি নিজে এটা করেছিলাম আর যারা কমার্সে কিংবা আর্টস এ তাদের ক্ষেত্রে আমার বলা থাকবে তোমরাও ঠিক সেম আমরা যেভাবে সায়েন্সের ক্ষেত্রে বললাম পদ্ধতি কিন্তু একই রকম এখানে কোনো ধরনের বাড়তি কোনো পদ্ধতি নেই একই রকম পদ্ধতি বাংলা ইংলিশের জন্য ঠিক একই রকম তোমরা দেখা যায় যে হিসাব বিজ্ঞানে বেশি সময় দাও কিন্তু ব্যবসায় উদ্যোগ ব্যবসায় পরিচিতি এই ধরনের সাবজেক্টগুলোতে সময় কম দাও এগুলো তো কিন্তু তোমার নাম্বার আছে এগুলো তো কিন্তু সবাই এ প্লাস মিস করছে এগুলো তো আমার মনে হয় গুরুত্ব দেওয়া উচিত আর ইকোনমিক্সের ক্ষেত্রে আমি বলতে চাই যে তোমাদের যেই গ্রাফগুলো আছে এই গ্রাফগুলোকে ভালো করে এক্সপ্লেন করার কোয়ালিটি অর্জন করতে হবে গ্রাফগুলোকে এক্সপ্লেন করার কোয়ালিটি অর্জন করতে হলে তুমি আগে গ্রাফ নিয়ে একটা স্টাডি করো ইউটিউবে বিকজ তোমাদের সায়েন্স আমরা যারা সায়েন্সে পড়ি আমরা জানি যে গ্রাফগুলো কীভাবে কাজ করে বা গ্রাফগুলোর কোন এক অক্ষর কী থাকে বয় অক্ষর কী থাকে কীভাবে গ্রাফগুলো সঠিকভাবে অঙ্ক বা জ্যামিতি গ্রাফ জ্যামিতি যেটা বলা যেতে পারে যে স্থান অঙ্ক জ্যামিতি সেগুলো নিয়ে কাজ সায়েন্সেই বেশি হয় কিন্তু ইকোনমিক্সে এটার ব্যবহার অনেক অনেক বেশি তো সেই ক্ষেত্রে তোমরা ইউটিউবে আগে গ্রাফ নিয়ে একটু স্টাডি করো যে গ্রাফগুলো কিভাবে সমাধান করতে হয় বা গ্রাফ নিয়ে কিভাবে কাজ করতে হয় আমাদের চ্যানেলে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু ফিজিক্সের কয়েকটা গ্রাফ ভালো করে ব্যাখ্যা করে দেওয়া আছে তোমরা সেগুলো দেখতে পারো ইকোনমিক্সের স্টুডেন্ট হচ্ছে সমস্যা নাই বাট গ্রাফ রিলেটেড অনেক আর এরা সমাধান আমাদের বইতে দেওয়া সরি আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা সেগুলো দেখতে পারো আর তাছাড়া বাংলা ইংরেজির ক্ষেত্রে বলবো বাংলা ইংরেজি এবং আর্টসের স্টুডেন্ট আর্টসের সাবজেক্টগুলোর জন্য তোমাদের না বেশি বেশি লেখার প্র্যাকটিস করতে হবে তোমাদের উত্তরগুলো বড় না হলে আনসারের নাম্বার আসে না আমি খেয়াল করেছি আর্টসের একটা প্রবণতা আছে যে উত্তর বড় না হলে নাম্বার দেয় না ঠিক আছে আমি সায়েন্সের বেলায় বলছি যে যথাযথ উত্তর করো কমার্সের বেলায় বলছি যত কিন্তু আর্টসের বেলায় আমি একটু ভয়ে থাকি আমি নিজে দেখেছি যারা অনেক বড়ো করে লিখছে তারা বেশি নম্বর পাচ্ছে যারা কম ছোটো করে লিখছে তারা কম নম্বর এটা হয়ে যাচ্ছে কীভাবে হচ্ছে আমি জানি না তো স্বাভাবিকভাবে তুমি চেষ্টা করবে তোমার উত্তরটাকে একটু লার্জ করার এবং সেক্ষেত্রে তোমাকে তোমার হ্যান্ড রাইটিংয়ের স্পিড বাড়াতে হবে যেন

কবিতা থেকে যতই সৃজনশীল প্রশ্ন আনসার করা বা প্র্যাকটিস করা আর একটা গদ্য পড়ার সময় অনেক সময় হয় না আমরা ফেসবুকে জোস একটা লাইন মাথায় আসলো অমুকের কথাটা জোস লাগলো ফেসবুকে স্ট্যাটাস হিসেবে দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে একটা গদ্যে একটা প্রবন্ধে অনেক সুন্দর সুন্দর কথা থাকে যেগুলো ফেসবুকে স্ট্যাটাস হিসেবেই দেওয়া যায় তো সেই লাইনগুলোর একটা একটা ব্যাখ্যা দাঁড় করবে সেগুলোকে ভাব সম্প্রসারণ হিসেবে সলভ করো তাহলে দেখা যাবে যে সৃজনশীল প্রশ্নে যেকোনো কিছু ব্যাখ্যা করা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে আচ্ছা আজকে আমরা আর কথা বলাতে চাই না অন্যদিনে আমরা আবারও তোমাদের সামনে এইসব টপিক নিয়ে কথা বলবো এমনিতে অনেক বড় হয়ে গেছে ভিডিওটা তো নেক্সট দিন আমি অথবা সমিত্র আবারও তোমাদের মাঝে আসবো তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য একদম হ্যাঁ সিরিয়ালি কিন্তু আমরা নিয়ে আসবো ভিডিও তোমাদের জন্য একদম সিরিজ ভিডিও আকারে বিশেষ করে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীর জন্য তো তোমরা কি কি ভিডিও চাও বা কি কি সমস্যা আছে তোমাদের সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানাও তাহলে আমরা সেগুলো রিলেটেড ভিডিও বানাতে পারবো তোমাদের সেই প্রশ্নগুলোর আনসার আমাদের ভিডিওর মাধ্যমে আমরা দিব লাস্ট কথা কিছু বল লাস্ট আর কিছুই না ভালো মতো প্রিপারেশন নাও সবার জন্য শুভকামনা সবাই এজ এস ভালো রেজাল্ট করবো ঠিক আছে আল্লাহ কোথা